হেল্ল' ফ্ৰেণ্ড ৱেলকম টু পটাই ষ্টাডিছা মই ফিকে পটাই আজি আপোনালোক আলোচনা কৰি যোন নৱম শ্ৰেণীৰ জিঅ্ৰাফী অঁ এই আপোনাৰ এতিয়া সুন্দৰভাৱে বুজাইছোঁ আপোনাৰ মানে টি য়ানে যদি শুনিব ত'লে বহুত কিছু কুৱেশচন এইবাৰ আপোনাক এতিয়া ৰিকুৱেষ্ট যে আপোনাৰ কেৱল ধান চাকাৰ এই শুনিব আৰু নিশ্চিত ভিডিঅ' টিকে লমা হ'ব কাৰণ গোটেই চেপ্টাৰ মই এই কভৰ কৰিব চেষ্টা কৰিছাৰটাই যদি গোটেই কভৰ কৰিব চেষ্টা কৰোঁ দুইটি পাৰ্ট মই এই কভৰ কৰিছিল ফাৰ্ষ্ট পাৰ্টে পূৰা বহুত সুন্দৰ সুন্দৰ কুৱেশান যেতিয়া আপোনাৰ কুৱেশচন পাইছে যে আপোনাৰ সবুঠাৰ উচ্চতম শৃংগ নাম ক'

क्लास ताक आ क्लास नाइन जब पढ़ुता देखो देखे आज किसी नलेज पाइव आज नलेज पे जब आप ठीक ठाक बुझे तेज़े भिडी गोटेट लाइक करेंगे चैनल गुटे सब्सक्राइब करेंगे आगे गोटे हमारे रिक्वेस्ट कर देखिए तो आपको जो यही भीवि पीएफ़ चाहते तेल टेलीग्राम ग्रुपे ए आपंप यी डी एफ्ध में चलो आज फास्ट पार्ट आलोचना कराया आप सेकंड पार्ट आलोचना कर द्वितीय पाठ प्राकृतिक विभाग क्लास नाइन

বা বড় বড় পর্বত যেটা পিস পিস বা খন্ড খন্ড হয়েছে সেমতি অনুসার পর্বত যদি দেখুন গোটে মানে লম্বা এমতি এমনি কি যে মাউস আপনার লোক দেখুন এটা পুরো কন্টিনিউ যুড়ছে এটা পর্যন্ত কিন্তু আপি খন্ড খন্ড হয়েছে দেখিপার এটি খন্ড খন্ড এটি গোটে দেখুন অ্যাঁ না লেখা যাই দেখুন জম ইয়ে করে দেবেন তাহলে আপনার সুবিধা হোক আগে বেশি জিনিস ম্যাপ আপনার জান যাও তারপরে আপনার সুবিধা হবো দেখুন এটি লেখা হয়েছে আপনার গোটে এমনি বড়টা অলাটা এটা একটু পামির নট কুযায় অর্থাৎ জম্মু কাশ্মী সিদ্ধার উপর আপনার পামিন নট

ভূমি বা প্রাকৃতিক বিভাগ সেগুলো সব অলগা অলগা দেখা যায় মানে ভিন্ন ভিন্ন দেখা যায় যেমন পর্ত মালভূমি সমতলভূমি মরুভূমি দ্বীপপুঞ্জ এগুলো সব অলা অলগা দেখা যায় এ শব্দর অর্থে মালভূমি কেউটা আপনার এসব জিনিস আপনার জাঁলে কমিটি যে আকার অনেক বেশি মানে একচুয়ালি বহির এত সুন্দরভাবে কে আপনার তো খালি আপনার যে জায়গায় অনেক সেই কিন্তু এই পুরা জিনিসটা কে এসব স্টডি করা হচ্ছে বা অধ্যয়ন করা হচ্ছে যে যে সে বৈজ্ঞানিক মানে সে জিওলিস্ট উত্তোক্ত বিষয়ে যেমন অধ্যয়ন হওয়া যে বইটা বা যে চ্যাপ্টার রয়েছে সেটা জিওলোজি হোক যে পড়বে জিওলোজিষ্ট হব বা ভূ বিজ্ঞানী আবার যেমন যে চ্যাপ্টারটা রেখে সেটা জিওলোজি হবে তেমন আপনি যদি কিছু কোর্স নেতেন জিওলজি তাহলে সে জিওলোজ হা ভূ বিজ্ঞান আপনার মনে রাখুন তেমন আমি বুঝে আমার ভারতের কিভাবে গঠন হা এইভাবে ভারতের ভূমি রূপ কমিটি আসা তো সেই জিনিসটা একটা মানে আপনার টপিক আপনার দেখি ভালসারে তেমন আপনার উত্তর এটা উপরটা হলে সব উত্তর দিক ট্রিক আপনার মনে উর উত্তর দিক উপরটা মনে রেখে তা উপোজটা আপনার জাগেন দক্ষিণ

আপনার প্লস যঙ্গোমসা সাইড্রে এবং আরবসাগর সাইড্রে তার এটি আপনার আরাবাড়ি পর্বত এই এত যে ফাঁকা রে এই পটে আপনার বৈদেশ্যত্রু আক্রমণ এতো সিম্পল কথা ভারতের যে ম্যাপের বেশি জিনিস আছে এবার যা আমি বহ বহু যে আপনার বুকর কোণ কোম্পান পয়েন্ট আছে সেগুলো দেখা ভৌতিক লক্ষণ কেন না ভারতের আপনার দেখছেন বা যে প্রাকৃতিক বিভাগ কমিটি অনেক ভূবিজ্ঞান ভূবিজ্ঞান যে টর্মটা কে আপনি বুঝতে চোটা ভূান্থ ভূতত্ব শিলা বা এর সৃষ্টি বিষয়ে যে সংরচনা আছে তাকে যে অধ্যয়ন করা যে কিভাবে পৃথিবী গঠন হয়েছে তাকে যেটা অধ্যয়ন করা সেই সবজেক্টা কোব ভূবিজ্ঞান বা জিওলোজি এবং এটি গোটে অনুমান করছেন যে জিওলজিস্ট মানে অনুমান করছেন বা আপনার স্টডি করে দেখি তিনশো নিহত বর্ষ পূর্বে এই ভারত যে আপনি দেখ পৃথিবীটা যে পুরা পৃথিবী রপনকর গোটি বিশাল মহাদেশ অর্থাৎ আপনার গোটে জায়গার সব আপনার সবু দেশগুলো যুড়ি লাগা অলগা অলগা না বর্তমান যে সাতটা মহাদেশ সেমিটি অলগা গোটি মহাদেশ কথাটা বুঝবাই চেষ্টা করতো মানে এমি ধর আপনার পৃথিবী হলে এ পৃথিবী রোটে জায়গার আপনার হব কোণ কেবল মানে স্থলভাগ আসবাড় জলভাগ তো এটা আপনার স্থলভাগ সেই যে বড়স্থলভাগটা পাইলে সেই স্থলভাগটা কেলা পাঞ্জি কেলা শব্দ মনে রাখুন যে যদি তিনশো নিহত বর্ষ পর গোটিয়ে হি মহাদেশ বহু বড় মহাদেশ এগুলো বিচ্ছিন্ন হইন সে হচ্ছে তেমন যেটা উত্তর সাইড তার উত্তর সাইড দক্ষিণ সাইড তার দুইটা নাম করা সেতু উত্তর সাইড যেটা বা আঙ্গারল্যান্ড এবং দক্ষিণ সাইট যেটা রাখা গণ্ডুলা ল্যাড কুয়া গণ্ডুলা ল্যাড কুয়া বুঝিপার্লে আউথুঁ বহু ইম্পর্ট্যাট পুরা পৃথিবী কু আপনার গোটিয়ে মহাদেশ বড় মহাদেশ তা না পাঞ্জি সে পাঞ্জি দুই ভাগ আমি করছি সাধারণত সেটি হলো আপনার উত্তর সাইড যেটা সেটা বা দক্ষিণ যেটা তা গন্ডুয়ালা લાં તણું એ ઉત્તર સેડર જે ઉત્તર સેટર રહ્યા સે ઉત્તર સીડે આપણ જાન સૌ ઉપરટા મપ્દાન જુગ્રાફી ઉત્તર સીટ સૌ ઉપર ઉત્તર સીડ આ ડાંગટા પૂર્વ સેડ ડાંગટા પશ્ચિમ તળટા દક્ષિણ તણુ જે ઉત્તર સીડ લી સેટર સાધારણ આપણો ઉત્તર આમેરિકા ગ્રીનલા યુરોપ એસીયા

কিন্তু উত্তর আমেরিকা কহিলা আপনার কণ লোরে বা আঙ্গারল্যান্ডের সেইটা আপনার রয়ে আপনার পরবর্তী মুহূর্তে দীখণ হা এইভাবে যে আপনার পৃথিবী যে গোটি মহাদেশ তাকে খন্ড দীখণ্ড হল খন্ড দ্বীখণ্ড বুঝিপালে পাঞ্জুর দুই ভাগে যা লোরে বা আঙ্গারল্যান্ড এবং গণ্ডাল হল আঙ্গারল্যান্ড রুড়ি উত্তর আমেরিকা ইউরোপ আদি আদি ভাঙ্গি দক্ষিণ আমেরিকা আফ্রিকা আরব মানে ভারতের উপদ্বীপীয় যে অঞ্চল অস্ট্রেলিয়া আন্টার্কটিকা হল তেমন এই যে মহাদেশ কমিটি হল যে খন্ড খন্ড হলে গোটিকা তো অনেক আমি কোয়ালি ফার্স্ট ঠিক আছে তো তিনশো নিউত বর্ষ বেড়ে হো কে তা ভিতরে কোণ প্রোব্লেম হচ্ছে যা ফলে কি আপনার পুরা ইয়েটা খন্ড দ্বিখণ্ড তো হবার কারণ কোণ সেইটা বেশি ইম্পর্ট্যান্ট তো আপনার জাণে দরকার যে সেটা হোক কাইকে যে পুরা পৃথিবী আমি কেমন পুরা পুরাপি গোটিয়ে মহাদেশ যেটা নাম লা পাঞ্জিয়া পাঞ্জিয়া তাকে খন্ড খন্ডি বর্তমানে সাত পিস হয়ে কিন্তু সাত কমিটি হল সে পাঞ্জিয়াটা সাত পিস কমিটি হল কথা গোটে পরবর্তী মুহূর্তে মহাদেশীয় সঞ্চলন বা কন্টিনেটাল ডিপ থিওরি গোটে বাহার যে 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 আপনার এই ভূপৃষ্ঠ যা তাৰ তল অংশৰ মানে খণ্ড খণ্ড হৈ ৰজিছে মানে পৰস্পৰক অলগা অলগা সব পিছ পিছ হ'ব কেৱল তাৰ ভিতৰত গোটেই সৃষ্টি হ'ব তাপি তৰল অৱস্থাৰে হৈছিল তাপিৱীৰ যোন ভূপৃষ্ঠ বা অভ্যন্তৰ যোনপিছে সেই তাপ দ্বাৰা মানে পথৰ গুড়িক তৰল হৈ যি তৰল গতি যোগু মানে পৃথিৱী পৃষ্ঠি বা ভাগ ভাগ হ'ল বৰ্তমান আগ গোটেই ইণ্টৰেষ্টং কথা কয় লাগে যি ভাৰত আপোনাৰ দেখিলে ভাৰতৰ যোন ভংি পৰ্বত বা যি হিময় পৰ্বত যেতিয়া দেখিলে লবা আপোনাৰ উত্তৰ চাইডৰে উত্তৰ পূৰ্বে তাৰ পৰ্বত কাংকি এটা এমি অত বৰ বৰ পৰ্বত কেমি হ'ল বা ভঙিড চাইডৰে কাষকি পৰ্বত হ'ল কয় কথা হ'ল যি মই দুই পাৰ্ট কৈলি গোটেই হ'ল আপোনাৰ আঙাৰলাণ্ড যোন আপোনাৰ আঙাৰ লাণ্ড যে লৰেছিয়া সাইডৰ আপোনাক ৰ নথ চাইডৰ আপোনাৰ যি এই যুঁড়ে এই দক্ষিণ সাইড কাপোৰ থাকিলে ক' গণ্ডুৱা এই গণ্ডুৱা সাইডৰ যোন

গণ্ডুৱালেণ্ড সি যেতিয়া উত্তৰ আড় গতি কৰিগা তই এই জেগাটা ক'ব এই সমুদ্ৰ হৈ যাব এইৰ হৈ যাব এই মহসাগৰ সৃষ্টি হ'লে ক' এই ভাৰত মাছৰ সৃষ্টি হ'ল বুজি পালে যোন তে সমুদ্ৰ ছিল অঘবীৰ সমুদ্ৰ সি হৈ হিমালয় পৰ্বত এই যে গণ্ডুৱা জাগা সেই জাগাটো যিহেতু বৰ পিচ্টা আগুকু চলি গ'ল উত্তৰ আড়ক তে এই পিচটা আপোনাৰ দক্ষিণ সাইড ভাৰত দক্ষিণ সাইড যোন আপোনাৰ কোনো সৃষ্টি হ'ল ন ভাৰত মহাসাগৰ তে এই গতি হ'ব যা আপোনাৰ সমুদ্ৰ ভিতৰত বা আপোনালোকৰ স্থল বাগৰে সব সৃষ্টি হ'ব পাহাৰ পৰ্বত মালভূমি যা সৃষ্টি হ'ব তাৰ মানে ট্ৰিক্ কাঢ়িবমিতি আপোনাৰ কণ্টিনি ডেপ থিঅৰি বাহাৰ কলে বা তাক অনুমান কলে তাৰ ক'ম প্ৰুভ কলে না প্লেড টেকনটিক যুগ এটা হ'ল ক' হ'ল ন প্লেড টেকন'টিক থিয়ৰী যোগ এই বেছি কাম কৰোঁ ସେ ପ୍ରଥମେ ପ୍ରଥମେ ଏଇଟାକୁ ବିଶ୍ୱାସ କରିନଥିଲେ କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଏଇଟାକୁ ମାନେ ଆକ୍ସେପ୍ଟ କରାଯାଇଥିଲା ଏହାର ଅର୍ଥ କ'ଣ ପ୍ଲେଟ୍ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ମହାଦେଶୀୟ ସଞ୍ଚାଳନ ବାଦ୍ ମହାଦେଶୀୟ ଭୂଖଣ୍ଡ ଗୁଡ଼ିକରେ ମନ୍ଥର ଗତି ଯୋଗୁଁ ମାନେ ପୃଥିବୀ ପୃଷ୍ଠର ଯେଉଁ ବଡ଼ ବଡ଼ ଶିଳାଖଣ୍ଡ ଅଛି ସେଗୁଡ଼ା ଗତି କରୁଛନ୍ତି ଭୂ ମାନେ ଭୂ ଅଭ୍ୟନ୍ତର ଭୂଖର ଅଭ୍ୟନ୍ତରୀରେ ଗୋଟେ ପ୍ରକାର গতি কৰোঁ তবাৰ কাৰণ দেখোন সেই কওঁ মজা কথা দেখোন এই ক'ত ক'ত এই মত কণ ক'লা নাই এই টেকন'লি থিঅৰী যিটো ক'লা আপোনাৰ প্লেট টেকন'লি সেই ক' কৈছে ন এই মতক অনুসাৰে বৰ্তমান যি আপোনালোক দেখোন ট'টাল আপোনাৰ পৃথিৱীৰ যি অঁ আপোনালোকৰ পৃথিৱীৰ সবু বড় বড়িকা যি থাকিলে পাঞ্জি আগত ভাগ হ'ব এই লাষ্ট আপোনাৰ বৰ্তমান সাতো বড় বড়ে কোডিয় ক্ষুদ্ৰ দেশীয় মানে প্লেট আপোনাৰ সৃষ্টি হৈছিল মানে যোন পৃথিৱী পৃষ্ঠ তলে

পিস পিসুরোপা প্লেট যা হচ্ছে এটা দেখুন আফ্রিকা প্লেট এটা ভারত অষ্ট্রে প্লেট মানে এটি আপনার ভারত মহাদেশ প্লেট এটা ভারত মানে এই এত দেখুন সমুদ্র সমুদ্র না নাই তা তা তলে মানে আপনার এটি গোটে গাছ লগাইছি গছর তলে তে যেতে পুরা ভিতর গলাপরে লাস্ট যে প্লেটটা আছে ভূ পৃষ্ঠের সেইটাকে সে যে আমি বা উপরে আপনি সে খট উপরে যে পটা উপরে সেই পটাটা হচ্ছে তা প্লেট এটি প্লেট এই পিসটা আপনার দেখি সে করছে প্লেট এটি আপনার আফ্রিকা প্লেট এটা ভারত অষ্ট্রে প্লেট এটা প্লেট এটা প্রশান্ত মহাসাগর প্লেট এটা প্রশান্ত রয়েছে

ପ୍ଲେଟ୍ର ଗତି କ'ଣ ନା ପୃଥିବୀର ଆଭ୍ୟନ୍ତରରେ ଥିବା ତାପ ଯୋଗୁଁ ଭୂ ଅଭ୍ୟନ୍ତର ଆଣବିକ ଅବକ୍ଷୟ ଦ୍ୱାରା ସୃଷ୍ଟି ହେଉଥିବା ତାପ ବାହାରକୁ ଆସିପାରେ ନାହିଁ ଆଣବିକ ଅବକ୍ଷୟ ତାପ ହେଲେ ଇଂଲିଶରେ କୁହାଯାଏ ରେଡ଼ିଓ ଆକ୍ଟିଭିଟି ଡିକେ କୁହାଯାଏ ତ ଏଇ ଯେଉଁ ତାପଟା ବାହାରକୁ ଆସିଲାନି ଏହି ତାପ ଶିଳାକୁ ତରଳାଇ ଦିଏ ଏବଂ ପରିଚାଳନା ପ୍ରକ୍ରିୟା ସୃଷ୍ଟି କରେ ଏବଂ ଏହି ପରିଚାଳନା ପ୍ରକ୍ରିୟା ଦ୍ୱାର ଦ୍ୱାରା ଶିଳା ଗୁଡ଼ିକ ଗତି ପ୍ରଦାନ କାମ ଶିଳା ଗତି କରେ কথাটা বুঝি পাল্লে তাহলে মেন দায়ী হেলা তাপ ভূপৃষ্ঠ তলে তো আণবিক অবক্ষয় দ্বারা সৃষ্টি হচ্ছে কোণ না তাপ এ তাপগগুলো আসি আসিপার যদি আপনার আগে নেয় উদ্দিগণ হয়েক বাহার বাহিরে ঠিক আছে কিন্তু ন বাহারে যেগুলো সেটা ভূপৃষ্ঠ ভিতরে তবে অব্দে তো পুরা পৃথিবী পৃষ্ঠ আপনার তো কলেজ লাভা আপনার যে ম্যাপ আপনার সিক্স ক্লাস জোগ্রাফি বুঝাইলে পুরো দেখবে আপনার কর সিস্টম যে তা তলে কলে কোণ পুরা লাভা সিস্টম তো পৃথিবীর তেলে প্লেট যে প্লেটগুলো দেখছেন তা তলে তবে সে লাভগুলো সব অ তোমাৰ সেই তাপ গুড়িক যদি টিকে মানে অধিক তাৰমানে সেই তাপ অধিক হ'লে ক' হ'ব আপোনাৰ শি গোটেই তৰল হৈ যি তৰল হৈ যায় পৰিচালনা গোটেই প্ৰক্ৰিয়া হ'ব যিয়ে পৰিচালনা প্ৰক্ৰিয়া অৰ্থাৎ গতি কৰিব ये जो गति द्वारा आप शाप जो अभी कतला कहें सतटा शिला पीस कहली बड़ गुड़क शिला प्लेट गुट कहली से प्लेट गुड़क गति करे तेनाली जो पीस गुड़ा मुझे देख ली आप मैप्रे प्लेट गुड़ा गति पुणी के ना दुईपेगा गोटे आपंक सामना सामने एमती गति करें गोटे आगे आई एपट गुट गति जे जाक आगे सामनासामना परस्पर मुखी हो पे कनभर्जे भांग गति क्या सामनासमेंट कौन हम ना भांग सृष्टि होब आदि विपरीत मुखी आप ये पटे गाला আয়পট গলা অপোজিট সাইড্র তাহলে আপনার ডাইভারজেন্ট হব যেটা ফাট সৃষ্টি হব তা এই জায়গার আপনার গোটা গাত সৃষ্টি হব

তেমন ভারতের আপনার উচ্চতা অনুযায়ী বা উচ্চতা ভিত্তিক আমি এটি আমি 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 জায়গা করছু অর্থাৎ যেটা উচ্চা গোটে জায়গা যেটা সমতল থাকে গোটে জায়গা যেটা আপনার নদী অঞ্চল জায়গা অঞ্চল সব নাম আছে আপনার কত প্রকার না ছ প্রকার আমি করছু ভূমি রূপে ভাগ করছু উচ্চতা অনুযায়ী অন্যান্য বেশ করি অলগা আছে কিন্তু বর্তমান আমি ভাগ করি কাহা অনুসারে মনে করু উচ্চতাকে বেশ করে আমি ছকার ভাগ করছু তা ভূমি রূপকে ସେଗୁଡ଼ିକ ଭିତରେ ହେଉଛି ଆପଣଙ୍କର ଏକ ନମ୍ବର ହେଉଛି ଉତ୍ତରସ୍ଥ ପର୍ବତମାଳା ଦୁଇ ନମ୍ବର ହେଉଛି ଉତ୍ତରସ୍ଥ ବିଶାଳ ସମତଳଭୂମି ତିନି ନମ୍ବର ହେଉଛି ଉପଦ୍ୱୀପୀୟ ମାଳଭୂମି ଚାରି ନମ୍ବର ହେଉଛି ଭାରତୀୟ ବିଶାଳ ମରୁଭୂମି ପାଞ୍ଚ ନମ୍ବର ହେଉଛି ଉପକୂଳବର୍ତ୍ତୀ ସମତଳଭୂମି ଛଅ ନମ୍ବର ହେଉଛି ଦ୍ୱୀପପୁଞ୍ଜ ଏଇ ଏତିକ କେବଳ ଦ୍ୱିତୀୟ ପାଠ ଚ୍ୟାପ୍ଟର ରହିଛି ଆପଣ ବୁଝିଲେ ଭାରତକୁ କେତେ ଭାଗରେ କରିଛି ନା ଛଅ ଭାଗରେ ଉଚ୍ଚତା ଅନୁଯାୟୀ ମୁଁ ଭାଗ କଲି ତାହେଲେ ସବୁଠୁ ହାଇଟ୍ ଅନୁଯାୟୀ ସବୁଠୁ ହାଇଟ୍ ତାହେଲେ କିଏ ହେଲା ପର୍ବତମାଳା

অৰুণাচল প্ৰদেশ পৰ্যন্ত এইটো আপোনাৰ আৰম্ভ লৈ কেতিয়া ছত্ৰিছশ কিলোমিটৰ তাৰপিছত আপোনাৰ প্ৰস্তুত ইতা উষাৰ কেতিয়া হ'ব এই উষাৰটাই যেতিয়া দেখুচোন আপোনাৰ উষাৰটাই কেতিয়া হ'ব পাৰ্বতৰ শেহে পচাছ কিলোমিটৰ আপোনাৰ চাৰিশ পচাশ কিলোমিটৰ পৰ্যন্ত যেতিয়া আপোনাৰ অৰুণাচল প্ৰদেশ চাইডে আপোনাক সাধাৰণতে শয় পচাছ কিলোমিটাৰ ওচাৰ হ'ল মানে এপেট কম হ'ব এপট উষাৰ ৰাস্তাটো কমিমাই কিন্তু আপোনাৰ জম্মু কাশ্মীৰ আপোনাৰ চাৰিশ কিলোমিটাৰ ওচাৰ ৰব এই যি উত্তরস্থ পতমা অঞ্চলের আপনার যে পর্তগুলো দেখবে তাহলে সব নাম এবার আপি কিন্তু ফার্স্ট যেতে কিন্তু কারাকরম পর্বত শ্রেণী বহু ইম্পর্টান পর্বত শ্রেণী কেউ পর্ত শ্রেণী কারা করবত শ্রেণী এটা কেউ মানে আগে দে আপনার দেখুন এটি ঠিক আছে কারাকরম শ্রেণী এটা হচ্ছে শ্রেণী মানে ভারত আপনার চীন কু বেশ করে এটি অনেক শ্রেণী এ কোটা উত্তর দিকের আছে আপনার জম্মু কশ্মীর সাইডটাই এটা আরম্ভ না পামির সিন্ধু নদী পর্যন্ত বিস্তৃত

তাপেৰে আপোনাৰ এঠি আপোনালোকৰ বিভিন্ন প্ৰকাৰ হিমবাহ হিম বা যি বৰফ খণ্ড গোটেই যেতিয়া গতিকৰে গোটেই গোটেই মানে গোটেই প্ৰকাৰ ড্ৰেন ভিডিঅ' আহিছে সিষ্টম তাৰি পি সেই বৰফ খণ্ড সব গতি কৰ বৰফৰ যোন স্ৰোত গুড়িক বহি যায় অৰ্থাৎ গোটেই প্ৰকাৰ নদী সেইটা বৰফ পাহাৰ উপায় নদী তোমাৰ সেই হিমবাহি গতি কৰে ক'ত কাৰম প্ৰৱতশা বহুত থণ্ডা এহি আমি দেখিব পাৰিব দুই তিনি প্ৰকাৰ এমি হিমবাহি না দুইটা দিয়া বাল্টোৰা

সব বেলে বৰফ বহুত বৰফ অঁ সেইটো ইয়ে ক'ত আৰ আপোনালোক সিন্ধু ব্ৰহ্মপুত্ৰ নদী মানে এতিয়া অৱস্থিত সাধাৰণতে সিন্ধু ব্ৰহ্মপুত্ৰ নদী আপোনাৰ জানিচি দেখোন আপোনালোক নদী চেপ্টাৰ মই পূৰা কভৰ কৰিমি কিন্তু এবালি জানচোন সিন্ধু নদী আপোনাৰ যদি এই অঞ্চল আৰাৰ্ট এইটো আপোনাৰ ব্ৰহ্মপুত্ৰ নদী এত পৰ্যন্ত অঁ দেখোন পূৰা এপট আছে এই পেটে আছে ব্ৰহ্মপুত্ৰ নদী আছে এই জিছ এই ৰংটে দেখুনচোন এটা হ'ল গংগা নদী তেমন ব্রহ্মপুত্র নদী এপটে এপটে আসছে ব্রহ্মপত নদী তেমন এইটু আর কি পুরা আপনার কতটা এত এত পর্যন্ত আপনার রয়েছে কোণ না হিমালয় পর্বত প্রথমে যে ম্যাপটা দেখছি সেইটা তো এমধ্যে এটি আপনার

তাপরে যে পর্ত পুরো উপরে সেটা হলো আপনার হিমাদ্রি তিনটা না বেশি ইম্পর্টেন্ট ম্যাপটা আছে আমি দেখি দে আপনার দেখুন এই যে তিনটা পিস প্রথম যে পর্তমা দেখা পাইবা আপনার এই পর্বতমালার ভিতরে আপনার দেখবে কোণ না প্রথমটা হচ্ছে হিমাদ্রি সেকেন্ডটা হল আপনার হিমাচল থার্ডটা যে পর্বতমালা দেখবে সেটা হলো আপনার সিআলিক পর্বতমালা তে সবু হাইস্ট কি রাখা আপনার হিমাদ্রি তা তলক হল আপনার হিমাচল তাপরে হল শিওয়ালিক পর্বতমা যেটা বাহ্যী হিমালয় যেটা কি গঙ্গা মানে সমতলা অঞ্চলকে অ তো কোটা কমিটি ম্যাপ আপনার চেক করে এটা আপনার জস্ট মধ্যে স্ক্রিনশট নিয়ে মানে আপনার ম্যাপ দেখার টার্গেট হল আপনার যে জায়গায় মু পড়ে আপনার হেল্প হব প্রথমে নর্থ পাইলে আপনার হিমাদ্রী হচ্ছে সর্বোচ্চ এটা এমনি সব কাহার পার্ট हिमालय पर्वतमाला पार्ट मलाई फास्ट आपदि देख म कन कहिले उत्तरस्थ पर्वतमाला पर्वतमा पढुछु उत्तरस्थ पर्वतमाला भित्र आउनु कहाँको पढ्ले प्रथम पढ्ने मन कराकरम पर्वतमा सकेन्ड पढ्ले पर हिमालय पर्वतमा हिमालय पर्वतमाणाले एउटा सबै गए पार्ट केटा हिमाद्री हिमाचल आउँ सियालिक पर्वतमा हिमाद्री पर्वतमा साधारणतः उच्चता हौ आप मीटर मिटरु अधिक है पारेको एपन बहुत इंटरेस्टिंग सब नाम गुडा इंटरेस्टिंग नाम मन रु

आप चारजार पाँच मीटर भर रोच्चर प्रस्तर अशी किलोमीटर प्रस्तर ये जोटा कि आप ढालू अंचल अरण्य देखा जाए तो आप चारणीयूम देखापी मिले ये कि मानने पर्वतमाला देखा मिले जमी पीर पंजाल धौलाधर महाभारत पर्वत श्रेणी एम सब देखा काश्मीर उपत्य देखा पड़े कांग्रा कुल्लू आठि देखापी पड़े ये जो पर्वत अंचल ডেলাহউসি ধর্মশা সিমলা মৈসূরী নৈনতাল দার্জিলিং এইসব জায়গা সবু দেখ বহু মানে গোটা প্রসিদ্ধ জায়গা গোটে স্পট মানে বহু লোক আসতে ধর্মশা সিমলা মৈসূরী নৈনেতাল এটা সব নাম আছে যেটা কি আপনার উত্তরাখণ্ড আদি অঞ্চলের অধিকাংশ দেখা পাবে তো ইয়ে রহিলা কখন মধ্য হিমালয় কথা কলে নাম যেটা কি সাধারণত ম্যাপে এই লাস্ট দক্ষিণ নাম যেতিয়া কি বাহ্য হিময়ে মানে কোৱা যায় ইয়াৰ উচ্চতা হাজাৰ মিটৰ বাৰশ মিটৰ মতে ৰৈ থাকে যেতিয়া প্ৰস্তৰ ৰ দহ ৰ পচাছ কিলোমিটৰ ৰ কিলোমিটাৰ লেখাইছে সেইটৰ লেখাইছোঁ পোন্ধৰ কিলে এই ডোন দেখা পেলাই ডোন অৰ্থ আপোনাৰ যেতিয়া ডেৰা ডোন শব্দৰ শুনো ডোন শব্দ দেখিব অৰ্থাৎ আপোনাৰ সংকীৰ্ণ উপত্যকা দেখা পালে যেতিয়া ডেৰা ডোন কটলে ডোন পাটলে ডোন এগৰাকী সব ডোন অ দেখিব ডোনৰ অৰ্থ হ'ল সংকীৰ্ণ উপত্যকা ক'ম কৈলি যে পৰ্বতগড় মই ভাগ কল দেখোন

ଉତ୍ତରକୁ ଭାଗ ଭାଗ କରାହେଇଛି ତା ସହିତ ଏବେ ଆମେ ଭାଗ କରିବା ନା କେମିତି ନା ଆପଣଙ୍କର ଯେଉଁ ପଶ୍ଚିମରୁ ଷ୍ଟାର୍ଟ ହେବ ଷ୍ଟାର୍ଟ ହେଇକି ଆପଣଙ୍କର ଏଠି ଆପଣଙ୍କର କେଉଁଠି ନା পূৰ্ৱৰে শেষ হ'ব অৰ্থাৎ পশ্চিমৰ পূৰ্বক যি ভাগ ভাগ হ'ব সেইটাক বৰ্তমান সেই অনুসৰি ভাগ ভাগ কৰা হৈছিল আমাৰ হিময় তাৰ নামটাই মই পঢ়িবি মইথৰ কৈ দিব দেখোন এহে'ল আপোনাৰ পশ্চিম সাইড এপটৰ যেতিয়াতে আগত মই যাওঁ আপোনাৰ অৰুণাচল প্ৰদেশ চাই পূৰ্ব সাইড পূৰ্বাইডে এইটাই আপোনাৰ পূৰ্ব সাইড বৰ্তমান এই পশ্চিমৰ পূৰ্বক মই হিময়ত ভাগ ভাগ কৰি অৰ্থাৎ পশ্চিমৰ পূৰ্বক যি হিময় ভাগ তাৰমান আছে ইয়ে ভাগ কৰিব নদীগুড়া পাছ কৰি নদীগুড়া হি ভাগ অৰ্থাৎ যি নদী হিময় কাটিকি আছোঁ সেইগুৰা হি আপোনাৰ ভাগ দিব

এবং এইটা যারা সতলেজ নদী এই যে পিস্টা আপনার পাইবে সেই যে এই খন্ডটা এই হিমালয়টা আপনার একচুয়ালি আপনার কম হব না পঞ্জাব হিময় এপটে একচুয়ালি সেইটু আপনার আরম্ভ হয়ে থাকবে এপট আপনার সিন্ধু নদী থাকবে যে এই পিসটা পাইবে সেটা হচ্ছে আপনার কোণ না সিন্ধু নদী আতলেজ নদীর মধ্যবর্তী অঞ্চল পঞ্জাব হিময় বুঝপার তাপরে আপনার সতলে সিন্ধু নদী নদীপরে আসলে কিছু সত্যাজ নদী সত্য নদী মু মুখ সিন্ধু হলে আপনার পশ্চিম এ লাস্ট নদী আপনার পাইবে দিহাং নদী

যেটা কি আপনার পর্বত এ পটন যাইছে তো এই পিচটা বর্তমানে পূর্ব পর্বত বা পূর্বাঞ্চল কুয়া যায় এই পর্তক যে হিমালয়টা হিময়ের পূর্বাঞ্চল বর্তমান সেই হিমালয় পূর্বাঞ্চল যে দেখলে যে হিমালয় পূর্ব তাকে ভাগ হয়েছে সে পর্বত মধ্যে না অলগা অলগা আছে তো এই পূর্বাঞ্চল যেটা কি আপনার কোণ না উত্তৰৰু আপোনাৰ দক্ষিণক পিছি থাকিব যিটো পৰ্বতমা তোমাৰ ভাৰত কেমি কভৰ হেৰি অঁ দেখোন মই বৰ্তমান এই পাহাৰ কথা পঢ়ু যেমিতি আপোনাক পাতা কয়ম নাগা পৰ্বত মিজ লুচাই এই সব পৰ্বতমা এই দেখা মিলে যেমি গাৰ খাচী জয়ন্তীয়া এই গোটেই বঢ়িয়া ইণ্টাৰেষ্ট গাৰ খাচী জয়ন্তীয়া আপোনাৰ মনে ৰখিব আপোনালোকৰ এই যি মেপটাই দেখোন ভাল কি আপোনালোকৰ দেখোন গাৰ

যা দেখি মানে মানুষ মানে লোক মানে গতি করে পলে তো সেই জায়গাটু কিছু গিরিপথ কুহব অর্থাৎ এপট পাড় এপট পাড় সর কি থাকব অর্থাৎ তা অর্থাৎ গুম্পা ভিতর দেখি থাইপরে কিনা আপনার সেমি সর ভেয়া থাকি তো যা আমার সাধারণত লোক মানে গতি করে তাকে হলে আপনার গিরিপথ কুয়া যাবে তো সেই গিরিপথ গুড়ি নাম আছে কেউ জায়গার অনে রেখে পরে পড়ে যে একচুয়ালি গিরিপথ কেউ জায়গার গিরিপথ আপনার কারাকরম গিরিপথ অলরেডি কেউ জানিপার সাধারণত আপনার জম্মুশ্মীর কেউ কারাকারম পত শ্রেণী এবং কাশ্মীর মধ্যে এটা অপনক সেই জায়গায় তাপরে আগে ইন্টারেটিং গিরিপথ গিরিপথ মনে গিরিপথ আছে না জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর অঞ্চল গিরিপথ গিরিপথ যেটা কি এটা আপনার গিরিপথ যেটা অঞ্চল আছে সিকিম সিকিম পাঁচ নম্বর আছে বমডিলা যেটা কি আছে আপন সেটা হিমাদি বা অরুণাচল প্রদেশের দেখা হিমাদ্রী তার পার্ট হ্যাঁ মেইন অরুণাচল সিকিম

यीडोटे ठीक ठाक बुझे भिडियो को तो, वी लाइक को तो सब्सक्राइब करूँगी आपन भिडियो आपने देखा आमे चैनल को निश्चित गोटे सब्सक्राइब करेंगे थैंक फर व्वाचिंग थैंक यू